আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি আগের দিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিয়েবাড়ির থাল খাওয়ানোর ভিডিও তো আজকে তোমাদের করে শেয়ার করবো বিয়ের দিনকার ভিডিও তো প্রথমেই বলে রাখছি বিয়েতে আমি যেতে পারিনি আর আমি আমার ছেলে আমার মা বাবা গিয়েছিলো তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলা নিয়ে চলে এসেছিলাম মাছ কারণ আমিও যাবো না হাজব্যান্ডও যাবে না তার সাথে কিন্তু আমার ঠাকুমাও ঘরে আছে তো আমাদের তিনজনের জন্য রান্না করব। তাই ভাবলাম আমি রান্নাটা করেই নি আগে তারপরে নয় ঘরের কাজ করব। তো মাছ এনেছিলাম তো মাছটাকে ভালো করে মা ধুয়ে দিয়েছিল তাও আবার ঘরে একবার ধুয়ে নিলাম তারপর এখানে একটু লেবুর রস দিয়ে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম তো এ শুধু আমরা তিনজনই খাবো তাই আবার তো বিকেলবেলা বাড়ি যাব তাই অল্প করেই কিছু চাল নিয়ে প্রেশার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার মা শাড়ি আনতে গিয়েছে তো কোথায় গেছে কোথা থেকে শাড়ি নিয়ে এসেছে আর কত টাকা দিয়ে নিয়ে এসেছে কত টাকায় বিক্রি করা যাবে বা শাড়ি ব্যবসা কীরকম সব কিছু তোমাদের ঘরে শেয়ার করবো তো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি এখন একটু কাটা বাছা করে নেব আর আজকে সিম্পলি মাছের ঝোল আর ভাত করব। তার জন্য আলু আর পেঁয়াজটা একটু কেটে নেব প্রতিদিনের মতন যে কথাটা বারবার বলি আবারও বলছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একবার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ভিডিওটা এই পর্যন্ত কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না আর এই কদিন এত পরিমাণে গরম পড়ে গেছে তো ভিডিওটা ভেবেছিলাম বাড়ি থেকে যখন সবাই মিলে চলে যাবে তখন আমি একা থাকবো তখন তোমাদের সাথে শাড়ির ভিডিও আমি শেয়ার করে নেব কিন্তু তার আর উপায় নেই রান্নাবান্না কমপ্লিট করার পর ছেলেদের ছেলেকে রেডি করে দিয়েছি আর মাও রেডি হয়ে গেছে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছি তারপরে মা চলে যাওয়ার পর সত্যি কথা বলতে ঘরটা যখন ফাঁকা হয়ে গেছে আর এত গরমে আর যেন মনে হচ্ছিল না যে কোনো কাজ করি বা কোনো কিছু কিছু করি আর আজকে যেহেতু অনেকটা সকালবেলায় উঠে পড়েছি তারপরে এডিটিংয়ের কাজ বাকি ছিল বলে এডিটিংয়ের কাজগুলোও করছিলাম তো কি করবো তা আমি একটু খাওয়া দাওয়া করে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেল তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মায়েরা না অনেকটা দূর গাড়িতে করে গিয়েছিল তো সেক্ষেত্রে মায়েদের অবস্থা তো খারাপ হয়ে গেছে আর আমি বাড়িতে বসে বসে খালি একটা চিন্তাই করছিলাম যে ছেলেটাকে কি করতে পাঠালাম এত গরমের মধ্যে ছেলেটার না শরীর খারাপ হয়ে যায় আর সত্যি কথা তাই ও গাড়িতে গরমের মধ্যে গিয়ে ওখানেও কিছু খায়নি বাড়িতে এসেও কিন্তু রাত্রিবেলা কোনো কিছুই ও খেতে পারিনি আর ওর একটু গরম লাগলেই ও কিন্তু বারবার এরকম করে তো ছেলের জামাটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিই একটুখানি ওকে এখন পড়াবো বলে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে নিই কালকে এই জামাটা ওর জন্য কিনে নিয়ে এসেছিলাম আমি অনুজ ব্লগ আপু আমাকে কমেন্ট করেছে যে খুব ভালো লাগলো ভিডিওটি আর পাওরুটির স্ন্যাক্সটি খুব দারুণ হয়েছে তো থ্যাংক ইউ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে গিয়ে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার আগের ভিডিওতে আরেকজন কমেন্ট করেছে লাইফ লাইফস্টাইলস বলে তো বৃষ্টি দেখলে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কি মনে হয় তো একজন কমেন্ট করেছে বিথি লাইফস্টাইল বলে যে বৃষ্টি দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে আর সত্যি বৃষ্টি দেখলে কিন্তু সকলের মন কিন্তু অনেক অনেক ভালো হয়ে যায় আর থ্যাংক ইউ পৃথি তোমাকে তোমার নাম তো জানি না যেটা জানি সেটাই বললাম তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর একটা আপু মিম ফ্যামিলি ব্লগস বলে তো আমাকে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে এই আরেকটা ভিডিওতে আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে যে আপু গরমে অতিষ্ঠ হইয়া গেছি যদি এখন বৃষ্টি পড়তো সত্যি কথা বলছি এখন যদি বৃষ্টি হতো না অনেকটা শান্তি পেতাম তো চলো এবার আমি শাড়ি কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর এই শাড়ির কালেকশানের ভিডিওটা কিন্তু আমি সন্ধেবেলার দিকেই করেছি আমি ঘুমাচ্ছিলাম তারপরে মায়েরা চলে এসেছিলো তো তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে শাড়ির ভিডিও শ্যুটটা করছিলাম আর ছেলে আমার পাশে বসেছিলো মাও পাশে ছিল তো এক একটা শাড়ি দেখিয়ে দিলাম আর ফার্স্টে যে সানফ্লাওয়ারের শাড়িটা দেখালাম ওরকম একটা সেম শাড়ি কিন্তু আমার আছে তো তারপরে এই শাড়িগুলো মা নিয়ে এসেছে এই শাড়িগুলোর খুব বেশি একটা দাম নয় এগুলোই পাঁচশো কুড়ি তিরিশ টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে আর শাড়িগুলো না পুরো হ্যান্ডলুমের ওপর তার ওপর কিন্তু সাদা রঙের যে জড়ি হয় সেরকম একটু কাজ করা আছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আর এই শাড়িগুলো আমাদের কেনা পড়েছে ওই চারশো চারশো টাকা চারশো কুড়ি তিরিশ টাকা মতন তো আমাদের ঘরে একটু রেখি রেখে দিয়েই বলতে হয় কারণ কাস্টমাররা অনেক সময় একটু বার্গেনিং করে তার জন্য আর তোমরা যারা শাড়ি ব্যবসা করবো ভাবছো তারা কিন্তু করতে পারো এই পুজোর সময় শাড়ি ব্যবসাতে একটা কিন্তু অন্য রকম ব্যবসা বলতে পারো আর তুমি যদি চাও অল্প পুঁজিতেও ব্যবসাটা স্টার্ট করতে পারো আবার তুমি যদি চাও এটা কিন্তু কম পয়সার মধ্যেও মানে বেশি পয়সার মধ্যেও কিন্তু শাড়ি ব্যবসাটা শুরু করতে পারো আর এই শাড়ি ব্যবসা যদি করতে পারো বা শিখে যাও তাহলে কিন্তু অনেকটাই লাভ হয় আর এখানে মা কিন্তু মালবেরি হ্যান্ডলুম সানফ্লাওয়ার সুতির শাড়ি সুতির শাড়ি দু রকমের এনেছে একটু কমা একটু বাড়া মানে একটু হাই প্রাইজের তো সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে অনেকগুলো তাঁতের মতন একটা হ্যান্ডলুম আছে সেই শাড়িগুলো তো সেই সব শাড়িগুলো মা নিয়ে এসেছিল আর মা শাড়ি এনেছিল রানাঘাট থেকে তো আমাদের বাড়ি হচ্ছে ধরতে গেলে চুচুড়া তো চুচুড়া থেকে রানাঘাট যেতে অনেকটাই সময় লাগে তারপরেও কিন্তু মা গিয়েছিল এবারে আর আমরা এটা নিয়ে দুবার শাড়ি আনতে গেলাম রানাঘাটে আর রানাঘাটে আমরা শাড়ি আনতে গিয়েছিলাম বালাজি শাড়ি সেন্টার সেটা তোমরা প্রায় অনেকেই নাম শুনেছ আর এর আগেও আমি যখন গিয়েছিলাম তার একটা ভিডিও তো এই আমার এই চ্যানেলে আছে তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো আর মা গিয়েছিল তাই আর কোনো রকম ভিডিও করা হয়নি ওখানকার তাই আমি এখানে বাড়িতে বসে শাড়িগুলোর ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যারা ভাবছো বাড়িতে বসে কিছু করবো তারা চাইলে কিন্তু এই শাড়ি ব্যবসাটা খুলে দিতে পারো অল্প পয়সার মধ্যেও তোমরা কিন্তু শাড়ি ব্যবসাটা করতে পারো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর একটু হলো তোমাদের কাছে কিছু একটা ইনফরমেশান দিয়ে দিলাম তো পারলে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে পুরো ডিটেলস জানতে পারো কোথা বা কোথা থেকে নিয়ে আসি কত কি নিয়ে আসি তাহলে কিন্তু আমি তোমাদের সাথে বলে দেবো তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে সব করলে ভালো থাকে